লোকসভা নির্বাচন যখন দাঁড় তখন রাজ্য রাজনীতিতে এক নয়া চমক সৃষ্টি হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি এ পি জুটের অন্যতম প্রার্থী কীর্তি সিং দেবনোয়ার বিরুদ্ধে আইএনপিটি দলের তরফ থেকে প্রার্থী প্রদান করা হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থীর সংখ্যা অস্বাভাবিক হলেও নতুন করে এই আইএনপিটি দলের তরফ থেকে প্রার্থী প্রদানের ফলে পূর্বতীপ লোকসভা কেন্দ্রে রাজনৈতিক মোড় অনেকখানি পাল্টে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মানে উল্লেখ করার প্রয়োজন যে আইনপিটি দল ইতিপূর্বেই তী দলে মিশে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও আইএনপিটি দলের মূল সত্তা কিন্তু জারি ছিল জনজাতীয় অংশের কিছু সংখ্যক যুব নেতৃত্ব আইএনপিটি দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং তারা অতি সম্প্রতি বিজেপি আইপিএফি তিপ্রমতা জুটের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বিশেষত তিপ্রমতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর এই সিদ্ধান্তে তারা যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন যে রাজ্যে ১৪ লক্ষ তিপ্রাশার মধ্যে একজনও যোগ্য প্রার্থী পাওয়া যায়নি যিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রদ্যুৎ কিশোর এই সিদ্ধান্তের ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এর যেই চৌদ্দ লক্ষ ত্রিপ্রাশারা প্রত্যেকেই অযোগ্য একমাত্র ওনার পরিবারের সদস্যরই যোগ্য নেতৃত্ব দিতে পারে দেশকে জাতিকে এবং ত্রিপ্রাশাকদের ইতিপূর্বে কিন্তু সফল সংসদ রেবতী মোহন ত্রিপুরা সেই সঙ্গে একসময় বাজুবন রিয়াংশ আরও অনেক যোগ্য নেতৃত্ব ছিলেন যারা নাকি চৌদ্দ লক্ষ পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু আজ হঠাৎ করে এমন কি হলো যে এর যে চোদ্দ লক্ষ মধ্যে একজনও যোগ্য ব্যক্তি পাওয়া যায়নি এটা কি তিপ্রাসাদ প্রতি ফলে তামের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে কারণ যোগ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও বিজয় রাঙ্কলকেও পূর্ব তিপাল লোকসভা কেন্দ্রের জন্য উপযুক্ত মনে করেননি এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই আইন পি দলের তরফ থেকেই নতুন করে প্রার্থী দেওয়ায় যে রাজনীতিতে এক নয় চমক সৃষ্টি হল এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে তীপ্রামাতা দল তথা বিজেপি আইপিএফটি জুট প্রার্থী কীর্তি সিং দেববর্মার জয়ের পথে কাটা হয়ে দাঁড়াতে পারেন নির্বাচন যতই এগিয়ে আসে পূর্ব তিব্র লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মার বিরুদ্ধে ততই রাজনৈতিক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে ইতিমধ্যে ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তুলেছেন কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা এআইসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ প্রায়বরণ তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ কীর্তি সিং দেববর্মা এবং ওনার স্বামীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে এবং ওনার বিরুদ্ধে মারাত্মক মামলাও রয়েছে বলে তিনি দাবি করেছেন এত সমস্ত সমস্যার মধ্যে নতুন করে টু দলের প্রার্থী প্রদানের ফলে তিপ্রামতার সুপ্রমণ কিশোর দেববর্মন চোখে সর্ষে ফুল দেখছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এত সমস্ত বাধা ডিঙিয়ে বিজেপি কি পারবে শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে কীর্তি সিং দেববর্মাকে জয়ী করে আনতে